অনেকক্ষণ আমরা বসে তারপর বাসায় চলে যাচ্ছি। এদিক দিয়ে হচ্ছে মাস্কেট, আর এদিক দিয়ে আমরা আসসালামু আলাইকুম। আমরা আজকে বাইরে খাওয়ার জন্য আসছি, আর আমাদের পার্সেলও আসছে আরেক ভাইয়ের কাছ থেকে, ভাইয়ের তরফ থেকে আর কি। তো ভাবলাম যেহেতু আমাদের পার্সেল আসছে তাহলে বাসায় কেন খাবো, বাইরে গিয়েই খাই, তাই বাইরে চলে আসছি আলহামদুলিল্লাহ। এই যে আরও আমাদের ইফতার আছে, বাইরে বাসা থেকেও ফ্রুট কেটে নিয়ে আসছি, জুস সব কিছু বাসা থেকে নিয়ে আসছি। নুসরাত বুড়ি হেল্প করতেছে আমাদেরকে। এদিকে বসো। এই যে সবাই ফার্স্টে খেয়ে জন্য একটা বেবি ইফতার নিয়ে আসছে আমাদের জন্য। খেজুর দিয়েছে বাইরে, চতুর সাইডে কিন্তু ইফতার করতেছে মানুষ, কিন্তু দেখানোটা এলাও নাই, তাই দেখাচ্ছে না। এই যে দেখেন গাড়ির পার্কিং অনেক বেশি। এখানে সালাদ না, কোন রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছে? ওই ভাইয়াও আবার রেস্টুরেন্ট থেকেই ইফতার পার্সেল করছে সব বাসার জন্য। এখানে আরও চাটনি সস আছে। ওকে খাও, নুসু আসো, আম্মু এখানে আসো, বিসমিল্লাহ। আমাদের খাবার খাওয়া কমপ্লিট, বসে আছি, কিছুক্ষণ বসে তারপর চলে যাব। সব ফ্রুট অনেক কিছু কেটে নিয়ে আসছি, কোনো কিছুই খাওয়া হয় নাই, গাড়ি ওই যে ওইদিকে গাড়িতে রেখে আসছি, কিছুক্ষণ বসবো। আর এখানে আমরা নামাজ পড়ে ফেলছি গাড়িতেই, ফয়সাল এখানে নামাজ পড়ছে, আপনাদের ভাইয়া গাড়িতে পড়ছে। তো ওভারঅল ভালো লাগে, আবহাওয়াটা অনেক ঠান্ডা, কিছুদিন পরে এরকম টাইমে অনেক বেশি গরম পড়বে, গরম বাতাস তো ঠান্ডা বাতাস, সেই জন্য কিছুক্ষণ আছি এখানে। এক এক করে সবাই চলে যাচ্ছে। নুসরাত বুড়ি দেখেন, আর না আর না, গাছটা বি চিহ্ন, এই যে দেখেন লাভ চিহ্নের মতো আর কি, চারা গাছ সুন্দর না, তুমি এটা ভাঙতে পারবা? এটা ভাঙবে না, কিন্তু গাছের গোড়া নরম হয়ে যাবে আর ধরে না। অনেকক্ষণ আমরা বসে তারপর বাসায় চলে যাচ্ছি। এদিক দিয়ে হচ্ছে মাস্কেট, আর এদিক দিয়ে আমরা মাত্রা যাচ্ছি। খাওয়া দাওয়া করেছি এই সাইডে আর কি, সাইডে ছিলাম আমরা। এর আগে রমজানে আমরা খাওয়া দাওয়া ইফতার করেছি এদিকে, এই যে এদিকে পার্কিং করে সামনে এখানে। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।